হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহ বাড়িতে একদিন আসলেন, মুখের মধ্যে মুচকি মুচকি আছি। মা বলছে, বাবা মঈনুদ্দিন হাসো কেন? মঈনুদ্দিন বলছে, মা গো তুমি জানো না আজকে আমার হাতে এক দুইটা মানুষ নয় 7 লাখ মানুষ কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত লাখ মানুষ? 7 লাখ। শুধু তাই নয় মা, আমার হাতে অনেক মানুষ মুসলমান হয়েছে। মা বলছে, বাবা এটা তোর কোনো কামাল নয়, এটা যে আমি তোর মা জননী আছি এটা আমার কামাল। জোরে কোন সুবহানাল্লাহ। ছেলে বলছে, মা গো তোমার কামাল কেমন করে হলো? তুমি তো সেখানে ছিলে না, তুমি তো সেই জায়গায় ছিলে না মা, তোমার কামাল কেমন করে হলো? মা বলছে, বাবারে আমি যখন তোমার নানার বাড়িতে ছিলাম আমার কারণে কোনোদিনও তোমার মামাদের মান সম্মান নষ্ট হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। মেয়েরা যদি বিয়ার আগে বাপের বাড়িতে থাকে কি না থাকে কোন? আজকে আমরোহা মোরাদাবাদের মধ্যে একটা মেয়ে, নাম হলো শবনম, একটা ছেলের সঙ্গে ভালোবাসা করে বাড়ির ফ্যামিলির 7 জন মানুষকে হত্যা করেছে। এই ভারতের আজাদ ভারতে সর্বপ্রথম একটা মুসলিম মেয়েকে ফাঁসি দেওয়া হবে। জোরে কোন কথা ঠিক না বেঠিক? আজকে আমরা চিন্তা করি আমার মেয়েকে যদি আমি যদি পর্দায় রাখি, হাদিসে নববী যদি শিক্ষা দেই, কোরআন যদি শিক্ষা দেই, জোরে কোন আমার মেয়ে এইরকম পরিবেশওয়ালা হতে পারে নাকি? জোরে কোন। আপনার জন্য দিন যত জানার প্রয়োজন, আপনার থেকে আপনার বিবির দিন জানা আরো বেশি প্রয়োজন। জোরে কোন কথা ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, লক্ষ্য করে শুনবেন। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহ, মা যে বলছে, মা তোমার কামাল কেমন করে হলো মা বলো তো দেখি। মা বলছে, বাবা মঈনুদ্দিন রে আমি যখন তোমার বাপের বাড়িতে ছিলাম আমার কারণে কোনোদিনও তোমার মামুদের মান সম্মান নষ্ট হয় নাই। সুবহানাল্লাহ। কোন মেয়ে বিয়ার আগে কার বাড়িতে থাকে? বাপের বাড়িতে থাকে। বর্তমান তো কোনো অবস্থা নাই, ছেলে মেয়েরা পার্কের মধ্যে যায়া দুই গাছের তলে বাঘ বাকুম করতেছে। কোন কথা ঠিক না বেটি? বাপ কিছুই কয় না, বাপ কয় মাশাল্লাহ আমার বেটি একটা আছে, বা যাইতেছে আপনার মেয়ে কোথায়? আমার মেয়ে কলেজ গেছে। কোথায় গেছে? জোরে কোন কলেজ গেছে। আর কলেজে যাওয়ার কথা ছিল এলার করোনা ভাইরাস, কোন কলেজ খোলা? কয় বর্তমান পেপার আছে, বন্ধুর সাথে যাবে, কোথায় যাবে? গুয়াহাটি। একদিন দুই দিন নাই, কি হলো বাবা? আমার মেয়েকে বলে কি খবর, কয় মা আমি তো রেস্টারি করি ফেলাছি। কি আপনার এদিকে বোধ হয় এরকম নাই? আছে খারাপ পান কেন? তা শুনতে হবে আমার ভাইরা। ওই জন্য আমরা আগে দেখতাম, আগে আমরা দেখতাম মেয়েগুলো পালায়, আর এখন দেখি দুই সওয়ালি মাও পালায়। কোন কথা ঠিক না বেঠিক? তাহলে আমরা এটা ভালো পালাপালিতে খুব ভালো। হ্যাঁ, আমার এলাকায় একটা মেয়ে দুইটা ছোট ছোট মাসুম বাচ্চা রেখে একটা ছেলের সঙ্গে পালিয়ে গিয়েছে। এটা কিসের কারণে? আজকে ওর বাড়িতে যদি তোর বিয়া থাকতো, আল্লাহ রসুল বলেছে ইয়া মাশরার শাবাব, মিশকাত শরীফ খণ্ড নম্বর 2 হাদিস নম্বর 1, আল্লাহ রসুল বলেছে ইয়া মাশরার শাবাব ফালিয়াস্তাতি মিন কুমুল বাত ফালিয়াতা জাউজ। এই নওজোয়ানের জামাতেরা যারা নিজের স্ত্রীর ধরন পোষণ দিতে পারবে, স্ত্রীর না নাফকা দিতে পারবে, সে যেন বিয়া করে। জোরে কোন সুবহানাল্লাহ। আর যদি দিতে না পারে, বীর পুরুষ না হয়, সে যেন বিয়া না করে, সে যেন রোজা রাখে। ওয়াহিয়া বিজাউন ও নাফস কে লিয়ে তোর হে, বীর পুরুষকে বিয়া করতে বলছে। জোরে কোন কথা ঠিক না বেঠি? আপনার স্ত্রী বেপর্দায় চলবে, আপনি কেমন পুরুষ? আল্লাহ রসুল সাল্লামকে বলেছে, হুজুর দাউস কাকে বলে? আল্লাহর নবী বলছে দাউস কোনোদিনও মেয়ে হয় না, দাউস হয় পুরুষেরা। বলছে কেমন কথা? বলছে আল্লাহ দি ইউকিরুফি আলিল খাবাসাত, যার স্ত্রী বেহায়ার মতন করে চলে, বেপর্দায় চলে, সে হচ্ছে দাউস, সে কোনোদিনও জান্নাতে যাবে না। জোরে কোন কথা ঠিক না বেটি? জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালাম কোনো ভুল করছে কি? জোরে কোন করছে? ভুল কায় করছে? শয়তান আসি দরজার মধ্যে দাঁড়ে আসি, কয় আমি খালি কান্দে, কথা নাই কইতে কান্দে। মা হওয়া কয় কাঁদো কে? কয় তোদের এই দুঃখ দুর্দশা দেখি আমি কাঁদি। কত দরদি! এই যে ইলেকশনের সময় আসছে, এজিপি বিজেপি কংগ্রেস ইউটিএফ সবাই বলছে আমরা আছি তোমার সাথে, ভোট হওয়া শেষ লাস্টে কাউই নেই। কোন কথা ঠিক না বেঠিক? হ্যাঁ আমার ভাইরা, শুধুমাত্র আপনি আল্লাহর উপর ভরসা করেন। ভোট আপনি কাকে দেন আমার জানা আছে না, ভোট আপনার, ভোট আপনার অধিকার আছে, যাকে ভালো লাগে আপনারা দিবেন, কিন্তু নিজের দিনকে ইমানকে ভুলবেন না। জোরে কোন কথা ঠিক না বেটি? সাহাবা ইকরাম ভুলেননি,
কিন্তু আমরা মুসলমান আমরা ভুলে যেতেছি আমার দিনকে ভুলে যেতেছি আল্লাহর নবী কত কষ্ট করেছে সাহাবায়ে কিরাম কষ্ট কত কষ্ট করেছে আমরা সেদিকে লক্ষ্য করি না কথা কি বোঝা যায় ভাই আমান বোঝা যায় মাইকের আওয়াজ যত দূর যেতেছে আমি মা বোনদের কাছে অনুরোধ করি মায়েরা আপনারা নামাজ পড়বেন তোর গান কি পড়বে নামাজ মিশকাত শরীফের হাদিস এসেছে আল্লাহ নবী বলেছেন যখন কোন মহিলা যায় নামাজ নিয়ে কিবলার দিকে দাঁড়িয়ে যায় নামাজ নিয়ে কিবলার দিকে দাঁড়িয়ে যায় আমার আল্লাহ তাআলা হেসে হেসে ফেরেশতাকে বলে আমার ফেরেশতা আমারই বান্দি সারাদিন সংসারী কাজ করেছে তারপরে আমার কথা বলে নাই আমাকে খুশি করার জন্য নামাজ আদায় করার জন্য কিবলার দিকে দাঁড়িয়ে গেল ও আমার ফেরেশতা তোমরা সাক্ষী দেখো আমার এই বান্দি আমার এই বান্দি আমাকে খুশি করার জন্য নামাজ আদায় করতেছে আমি রব্বুল আলামিন ডবল সওয়াব তার আমলনামায় লিখে দিলাম জোরে কোন সুবহানাল্লাহ আপনার বাড়িতে আপনার একটা মেয়ে আছে আই বুড়ো মেয়ে আছে এখনো বিয়া দেন নাই মেয়েটাকে লালন পালন করে বড় করতেছেন সাবালিকা হয়েছে ওই মেয়েটা আপনার যদি বাড়িতে এক অক্ত নামাজ পড়ে আমার বন্ধুগণ আল্লাহ খুশি হয়া একুশ অক্ত নামাজের সব তারা মোল্লামাই রেখে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইরা খারাপ পাবেন না আমার বন্ধুগণ হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ওনার মা বলছে বাবারে আমি তোর নানার বাড়িতে থাকা অবস্থায় আমার কারণে তোমার বাবুদের মান সম্মান নষ্ট হয় নাই আবার যখন বিয়া হয়া তোমার বাবার বাড়িতে আসলাম আমার কারণে তোমার আব্বার কোনোদিনও মান সম্মান নষ্ট হয় নাই এখনকার মহিলারা এমন দেখা যায় যে যত নিজের স্বামীর বুড়াই করতে পারে মানুষের আকপাকে মনে করে আমি বোধহয় খুব ভালো কোন কথা ঠিক না বেঠিক আমার ভাইয়েরা আল্লাহ নবী বলেছেন এই পৃথিবীর জমিনেতে কোন মহিলার স্বামী যদি এসি কারে ঘোরাইতে না পারে ভালো রকম যদি পড়াইতে না পারে ভালো রকম খাবার দিতে না পারে ওই মেয়েটা যদি সবুর করে আর স্বামী যদি ফরমাবরদারি করে ওই মেয়েটার হাসরও হবে আল্লাহ নবী বলেছে আমার মেয়ে কলিজার টুকরা ফাতেমার সঙ্গে জোরে বলুন সুবহানাল্লাহ এখন যদি দেখা যায় দুই চারটা মা বোন যদি এক জায়গায় হয়েছে তা শুরু করে দিল সংসারি আলাপ আপনার আসামের খবর কি আমি জানি না কিন্তু আমার ওদিকে ওই রকম যত পায় বলছে একটা মহিলা তার স্বামীর কথা কোনোদিনও মানুষের সামনে বলা যাবে না এমনকি বাবার বাড়িতেও বলা যাবে না জোরে কোন কথা ঠিক না বেঠিক আমার ভাই আমার বন্ধুগণ আমার বলতেছিলাম হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ওনার মা বলেছে বাবারে আমি যখন তোমাকে দুধ দিতাম আমি উযু করে দুই রেকাত নফল নামাজ পড়ে আমি মা তোমাকে দুধ দিতাম একটু জোরে বলুন সুবহানাল্লাহ বলতে গেলে কথা চলে আসলো মায়ের কথা সন্তানের কথা তরবিয়াতের কথা কিন্তু এখন তো দেখা যায় মায়েরা টিভি দেখে আর বাচ্চাকে মোবাইল দেখে আর বাচ্চাকে বলে দুধ পান করাইতেছে কোন এই জন্য বাচ্চা গুচ্ছাগুলো হয় ডিপ জলের মতন কোন কথা ঠিক না ঠিক আমার ভাইরা ছেলেরা দিনদার হয় না আমাকে একজনই মানুষ বলছে হুজুর বলবেন ছেলেরা চুল এমন করে কাটে কেন কয় সব জায়গায় একই সমস্যা আমার ওদিকে ওই একই সমস্যা ছোট ছোট বাচ্চা যেদিন এক ছেলেকে দেখলাম চতুর্দিকে চুল নাই মাঝখানে কিছু সংখ্যক চুল হাঁটুর মধ্যে ফুটা আমি বললাম এই ভিখারি এদিকে আয় এই রকম কেন চুলের কাটিং কয় হুজুর আপনি মৌলানা মানুষ মুফতি মানুষ কিছুই জানেন না দিস ইজ মাই স্টাইল কথা বুঝছেন খারাপ পালেন আমি বললাম ঠিক আছে দিস ইজ মাই স্টাইল এটা আমার কি এটা আপনি মৌলানা মানুষ আপনি জানেন না এই সলমান খান একটা ফিল্মে এরকম প্যান্ট পড়েছে সেই জন্য আমিও পড়ি চিন্তা করা যায় সিনেমার একটা হিরো যদি প্যান্ট ফাটা পড়ে আমাদের যুবকেরা তরুণেরা আমাদের বাচ্চারা পড়াকে বাঁ সাজাতে খায়ের মনে করে কিন্তু বলেন তো দেখি আমার রসুলের মতন যার হাতে হাউজে কাউসারে পানি পান করব কেয়ামতের দিন হাউজে কাউসারে পানি কার হাতে আমরা পান করব কোন তো দেখি আল্লাহ রসুলের হাতে সেই নবীওয়ালা সেই মদানী করিম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ তার মহাব্বত আমাদের অন্তরে রাখার দরকার আছে কিনা জোরে কর আমার ভাই আমার বন্ধু আমার তরুণ যুবকেরা পর্দানিশের মা বোনেরা আপনারা সবাই দিনকে আঁকড়ে ধরার চেষ্টা করেন তো আমি বললাম এটা কি তো আমি তোর বাবাকে কয়া দেব চুল এরকম করে কাটছি পরে এখন চিন্তা করে ওর বাপ আসলো ওর বাপকে বললাম আচ্ছা আপনার ছেলের অঙ্কে চুল কাটছে এখন ওর বাপের মাথার ভিতি দেখি ওর বাপ ওই কাটনি দিছে কথা খারাপ পাইলেন
এক স্কুলে এসেছে ইন্ট্রোডাকশন করার জন্যে, পাবলিক স্কুল ভেঞ্চার স্কুল পড়াইতেছে, একজন কলকাতা থেকে স্কুলকে গ্রান্ট করার জন্য একজন চেক ইন এসেছে, ক্লাসরুমে ঢুকেছে, ঢোকার পর বলছে ছেলে বাচ্চাদেরকে বলছে কোন কিতাব পড়াইতেছে, কয় পড়াইতেছে ইতিহাস, কয় তাহলে আজকে ইতিহাস থেকে প্রশ্ন করা হোক, কে বলছে? যিনি, আপনারা হয়তো আমার ভাষা বুঝতেছেন না, ভাই বুঝতেছেন? অসুবিধা হচ্ছে শোনারা? ভাই তাড়াতাড়ি শেষ করব, শোনা কষ্ট দেব না আপনাদেরকে, আমার শোনার চান মানিকেরা, ভাইরা আমার, আমার বন্ধুগণ, ও ইন্ট্রোডাকশন যিনি করার জন্য এসেছে তিনি বলছে বাচ্চারা কোন কিতাব পড়ছো, তো বলছে ইতিহাস, কয় আচ্ছা ঠিক আছে ইতিহাস থেকে আজকে প্রশ্ন করা হবে, বলো তো দেখি চীনের প্রাচীর কে ভেঙেছে? ছেলেরা একে অপরের মুখের দিকে চায়, কিছু কয় না, বলতে পারছে না। এখন একটা ছেলে বিরিঞ্চির মধ্যে বসে আছে, ওর দিকে মাস্টার যখন চাইছে, কয় আশ্চর্য ব্যাপার, আমি যে এত দুষ্ট গ্রামগঞ্জে স্কুলে, মনে হয় তো ইনি কেমন করে জানে, বলছে তুমি বলো তো দেখি চীনের প্রাচীর কে ভেঙেছে? কয় স্যার আমার দুষ্টামি এই এলাকায় খুব ভালো আছে, আমি একজন দুষ্ট ছেলে, কিন্তু আমার মতন ওই ওই বিশাল দুষ্কর্মটা আমি করি নাই স্যার। যিনি ইনচার্জ, যিনি মানে স্কুলের তদন্ত করতে এসেছে, উনি মাস্টারের দিকে চায়, মাস্টার বলছে দেখেন আপনি কলকাতা থেকে এসেছেন, আপনি আমার গ্রামের এই বাচ্চাগুলোকে চেনেন না, আমার ক্লাসের বাচ্চা দুষ্ট হতে পারে কিন্তু এই চীনের প্রাচীর ভাঙা এত বড় মস্ত বড় দোষ আমার বাচ্চারা করে নেই। যিনি পরীক্ষা নিতে এসেছে উনি চলে গিয়েছে হেড স্যারের ওখানে, হেড স্যারের ওখানে যখন গিয়েছে হেড স্যার বলছে শুনলাম এই চীনের প্রাচীর নাকি ভেঙেছে কে বানি, আপনি বলেছেন আমার বাচ্চারা স্বীকার করে নাই, কিন্তু আমার বাচ্চারা তো করে নাই, কিন্তু ওনারা তো বলেছে, কিন্তু আপনার যদি বিশ্বাস না হয়, যদি আমার কিলি স্কুলের বাচ্চারা করে থাকে আপনার জন্য অনেক কিছু আমরা রেডি করে রেখেছি, পয়সা খাবার দাবার মাংস সব কিছু রেডি করেছে, আপনি অমনে যাবেন না, টাকাও আছে কিছু, ব্যাপারটা হচ্ছে আপনি, ওরা তো বলছে ভাঙে নাই, আপনি বলছেন ভাঙছে, তাহলে একটা কাজ করি ওই চীনের প্রাচীর ভাঙতে ওটাকে মেরামত করতে যত টাকা লাগে আমি কিছু দেব, তাও আমার স্কুলটা গ্রান করে, কথা বুঝেন নাই? এখন দেখো ছাত্র থেকে নিয়ে মাস্টার, মাস্টার থেকে হেড স্যার পর্যন্ত সবার শিক্ষার বহর দেখে স্কুলে যিনি ইন্ট্রোডাকশন করার জন্য এসেছে উনি বলছে সবগুলোই গাধা, যেরকম কথা ঠিক না বেঠি, কাকে শিকার দিবে? ছেলে যদি শিকার দেয় বাবাকে, তো বাবা নিজেই ওরকম, বাবা অন্য মেয়েকে ফোন করে, মা যদি, মেয়ে যদি মাকে শিকার দেয়, বাবা বাড়িতে না থাকলে ওর মা ফোন করে আর একজনের সাথে, কোন কথা ঠিক না বেটি? বিবিকে মোবাইল কিনে দিয়েছে অ্যান্ড্রয়েড মোবাইল, এখন যদি অ্যান্ড্রয়েড মোবাইল কিনে না দেয় সংসার হয় না, বিবি আশেপাশে আপনার এদিকে নাই, এই এলাকাগুলো খুব দিনদার, আমার কথায় বেজার হচ্ছেন নাকি শোনারা? তো স্ত্রীর সামনে, স্বামীর সামনে স্ত্রী মোবাইলে 199টা বয়ফ্রেন্ড, কয় তোমার কয়টা ফ্রেন্ড, কয় আমার 199টা ফ্রেন্ড, কোন কথা ঠিক না বেঠি? খারাপ বলেন নাকি? খারাপ বলে আমার কোনো যায় আসে না, কোনো বক্তা এই হক কথাগুলো বলবে না, জানে এই হক কথা বললে দাওয়াত কমে যাবে, জোরে কোন কথা ঠিক না বেঠি? আমার ভাইয়ের, আমার আমার বন্ধুগণ, সাধারণ কোনো মানুষের কথা বললে আপনার গ্রাহ্য নাও দিতে পারেন, ভারতের বাদশাহ তৎকালীন বাদশাহ আলমগীর ওনার ওস্তাদের ইন্তেকাল হয়ে গিয়েছে, ওস্তাদের জানাজার জামা মসজিদের সামনে রাখা, সকাল থেকে জোহরের নামাজ, জোহরের নামাজ থেকে আসরের নামাজের সময় হয়ে যায়, কেউ জানাজারের নামাজ পড়াইতে যায় না, মুফতিয়ান একরাম অনেক আছে, মহাদ্দিস অনেক আছে, মৌলানা অনেক আছে, হাফিজে কোরআন অনেক আছে, নাজরা পড়নেওয়ালা আছে, কেউ সামনে যায় না, সবার মনে ধুকুর ধুকুর, বলছে হয়তো আমার কোনো দিন ব্যস্ততার কারণে তাহাজ্জুদের নামাজ পড়তে পারি নাই, আমার কাজা হতে পারে, কেউ যায় না, এমন সময় একজন বিশাল একজন সুন্দর মানুষ এসে মাইয়েতের মুখ থেকে জানাজারে কাপড়টা সরাই দিয়া বলছে ও আল্লাহ বলে তুমি ক্যা মিলা হে যাতে যাতে দুনিয়া বলোকে সামনে মুঝে জাহির করকে গিয়া তুমি ক্যা মিলা হে মুঝে বদনাম করকে মেয়ে জিস তরে আমল করতা হুঁ মে তাহাজ্জুদ পড়তা হুঁ ইয়ে তুম জানতে হো আর মেরে আল্লাহ জানতা হে ইসকে আলাওয়া কোই নেই জানতা লেকিন আল্লাহ বলে যাতে যাতে লোগোকে সামনে মুঝে জাহির করকে কিউ গিয়া উস আল্লাহ বলে বাদশাহ জাহাঙ্গীর বাদশাহ আলমগীর সবাইকে বলল
বলল যে দেখো সবাই কাতার হয়ে যাও, আমি ফকির আমার ওস্তাদের জানাজার পড়াবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা বাদশা হয়ে যেদিন আমার সারে না তাহাজ্জুদের, আমার মতন মুসলমান আজকে মসজিদের জলসা অন্য বিষয়ে বক্তব্য রাখা যাবে না। এই মসজিদকে আবাদ করতে গেলে আপনাদের মসজিদে কয় কাতার লোক হয়? জোরে কন কয় কাতার? হজরে কয় কাতার হয়? তিন কাতার লোক কয়জন এই সমাজের মধ্যে? এই মসজিদের আন্ডারে কত ঘর লোক আছেন আপনারা? একশো বিশ ঘর। কয় কাতার হয়? তিন কাতার। কয় কাতার হয় ভাই? কথা কয় না, তিন কাতার। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, আমিন। সবাই পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে পড়ার জন্য আসবেন, হাত তুলি, দুই হাত তুলে সবাই আসবো তো ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আল্লাহ সবাইকে মাফ করে দেবে, জোরে কোন আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কেন বললাম মসজিদের কথা? এই যে মসজিদ আছে আল্লাহর ঘর, এটা কার ঘর কোন দেখি? আমার ভাইরা, নামাজ কোন রূপের জন্য বাদ দেওয়া যাবে না, যাবে? জোরে কোন যাবে? আমার ভাইরা, আমার খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর সাহাবী হযরতে ওমর ফজরের নামাজ পড়তেছে। জোরে কোন কিসের নামাজ? ফজরের নামাজ পড়তেছে হযরতে ওমর ফারুক। কোন ওমর ফারুক? আমাদের যুবকদেরকে যদি বলা যায়, বলো তো সালমান ফার্সিকে, কয় আমি চিনি না। কোনো হিরোর নাম যদি বলা যায় সালমান খানকে, কয় হুজুরের চোদ্দ গোষ্ঠীর নাম বলতে পারবো, কিন্তু একজন সাহাবির নাম আমাদের যুবকের মুখস্থ নাই। কোন কথা ঠিক না বেটি? খারাপ পাবেন না যুবকের। আমার ও তরুণ ভাইরা, আপনারা আমার ভাইয়ের মতন কলিজার টুকরা, নিজের ভাইয়ের মতন ভাইরা, একটু তরুণ যুবকেরা যদি দিনের জন্য যদি আগে আসে, ইসলামের সব কিছু জিনিসগুলো সহি হয়ে যাবে। জোরে কোন কথা ঠিক না বেটি? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার হযরতে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি কিন্তু কোরআন তাফসীর করে বয়ান করি। যখন দেখা গেল মানুষ কোরআনের তাফসীর শুনতে মজা পায় না, তখন আমি এই ওয়াকিয়াগুলো বলা শুরু করলাম। তার কারণ সাহাবী জিন্দিগির আদর্শের মধ্যে আমার কিছু লুকিয়ে আছে কিনা, জোরে কন, জোরে কন, আছে কিনা কন। আমার ভাইয়েরা, নবীজির জিন্দিগি বলবো আমি, সাহাবী হযরতে আল্লাহ নবীর সাহাবী হযরতে ওমরের কথা বলতেছি, যে ওমরের ব্যাপারে আল্লাহ নবী বলেছে, লা নবী বাদি ওয়ালা রাসূল, আমার পরে কোনো নবী হবে না, আমার কোনো পরে কোনো রসুল হবে না, আমার পরে নবী হওয়ার যদি কোনো রাস্তা থাকতো আল্লাহ পাক হযরতে ওমরকে নবী বানিয়ে দিত। সুবহানাল্লাহ। সেই হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ পড়তেছেন, ফজরের নামাজ যখন পড়তেছে একজন ইয়াহুদি মাজুসি এসেছে, লুলু নাম তার। জোরে কোন কি নাম বললাম? একজন মাজুসি ইয়াহুদি খঞ্জর নিয়ে এসেছে, ওই খঞ্জর গরম করে তার মাথার মধ্যে জাহের দিয়ে গরম করেছে। হযরতে ওমর ফারুক যখন নামাজে দাঁড়িয়েছে, পিছন থেকে একটা এমন আঘাত দিয়েছে, পিছন থেকে সামনে এসেছে, একদম নিজের নিজের পেশাব স্থান সরঙ্গা পর্যন্ত একদম এফোর ওফোর করে দিয়েছে। ভাইয়ের আমার, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে পড়ে গিয়েছে। সমস্ত সাহাবীরা এসে ধরলেন, আমিরুল মুমিনের অবস্থা, ঘরে নিয়ে যা একটু শোয়ে দিলেন। শোয়ে দেওয়ার পর ডাক্তার এসেছে, হাকিম এসেছে, এনাকে একটু কিছু মধু খাওয়াও, কিছু দুধ পান করাও, যাতে করে অনেক রক্ত বের হয়ে গিয়েছে। আমার ভাইয়েরা, এই হযরতে ওমর কেমন মানুষ ছিল? আমরা সবাই জানি আল্লাহ নবীর এত মহাব্বতের সাহাবি ছিল। যেদিন সাহাবায়ে কেরাম হিজরত করে মদিনায় যায়, হযরতে ওমরের বাড়ি যেদিন আসলো, হযরতে ওমর মক্কার চতুর্দিকে কাফেরদেরকে বললো, আমি কালকে দিনের বেলা হিজরত করব। সুবহানাল্লাহ, আমি দিনে হিজরত এই জন্য করব, তোমরা কাফের বেঈমানরা বলবে দেখো ওমরের কত ভয়, রাত্রিবেলা না বলেই বলে লুকিয়ে লুকিয়ে হিজরত করে মদিনায় চলে গেল। সুবহানাল্লাহ। কিন্তু হযরতে ওমর বললেন, এই কাফের বেঈমানরা যেন বলতে পারে না যে ওমর ভয়কে আগে পালিয়েছে, আমি দিনের বেলা হিজরত করব। সবাইকে হাজির করে বলল, আবু জেল, আবুল আবুদ্বার সাহিবা, সবাই শুনে রেখে দাও, আমি ওমর এখন দিনের বেলা হিজরত করব। কার মায়ের কত দুধ পান করেছো, আমি ওমরকে আটক করে দেখো। সুবহানাল্লাহ। একটা কাফের বেঈমানের হিম্মত হয় নাই হযরতে ওমরকে আটক করা। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয় বন্ধুগণ, আমার আরবের মধ্যে একবার বিশালভাবে কায়েস চালি হয়েছিল। আমার নবীজির বয়স যখন ছয়, বয়স কত নবীজির? বয়স যখন ছয়, নবীজি এমন অবস্থায়, ছোট্ট মানুষ নবীজি, চিন্তা করতে পারে না।
আল্লাহর নবী সাহাবি হযরতে সাহাবায়ে কেরাম হাদিসটি বর্ণনা করেন, ভালো করে লক্ষ্য করে দেখবেন, আল্লাহর নবীর বয়স যখন 9, 6 আর একটা রিওয়ায়াত আছে ওটা বলতেছি, যখন 9 বছর বয়স আরবের কবিলার মানুষেরা সবাই বড় বড় লিডারের কাছে চলে গেল, বলল লিডারেরা আরবের বড় বড় লিডারেরা আবু জেহেল আবুল আবুদবার সাহিবাদেরকে বলল যে এই আরবের মধ্যে যে পরিস্থিতি হয়েছে অনেক দিন থেকে বৃষ্টি নাই, বৃষ্টি যদি না হয়, বৃষ্টি না হওয়ার কারণে ফসল টসল হচ্ছে না, মায়ের স্তন পর্যন্ত খালি হয়ে গিয়েছে, খাবার নাই, কেউ কিছু খাইতে পারে না। আমার ভাই একটা কথা বলি, যে জায়গার মধ্যে মরুভূমি সে জায়গায় পানিটা হচ্ছে দুধের থেকে বেশি দামি, তোর কোন কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, একটুখানি জিকির করি, লা ইলাহা, জোরে পড়ি, আরো জোরে পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে পড়ি, লা ইলাহা, আরো জোরে পড়ি, লা ইলাহা। সবার কিসমত ঠেকেছে আধার, ভরে গেছে পাপি নেমেছে জুলমার, কোরআন হাদিস সব সেরেছি আমরা, কি করে পাবো খোদার রহমত, লা ইলাহা, আরো জোরে পড়ি, লা ইলাহা। আমার বন্ধুগণ, আমার আমার তরুণ যুবক ভাইয়েরা, পর্দানিসের মা বোনেরা, ভালো করে শুনে যান আমার কথা, রাতের বেলা সমস্ত মানুষেরা ওই আরবের লিডারদের কাছে যে বলছে, বিলাক বিলাককে বলছে, আরবের মধ্যে পানি নাই, কি খাবো আমরা, কিছুই নাই, বলো তো দেখি। আরবের 32 জন লিডারেরা সবাই ক্লান্ত হয়ে গেল, এখন আমরা উপায় কি করি? সবাই মিলে একটা চিন্তা ফিকের করে, আরবের একটা দস্তুর ছিল, তারা যদি কোনো প্রতিজ্ঞা করতো, একটা জানোয়ারের রক্ত নিয়ে একটা বর্তনের মধ্যে রেখে দিয়ে ওখানে প্রতিজ্ঞা করতো, একটা বর্তন নিয়ে আসা হলো, ওই বর্তনের মধ্যে অনেকগুলো জানোয়ারের রক্ত রেখে দেওয়া হলো, আর সমস্ত আরবের বড় বড় 32 জন লিডার সবাই ওই জায়গার মধ্যে হাত দিয়ে প্রতিজ্ঞা করলো যে আগামীকাল আমরা খানা কাবার মধ্যে যা হাত দিয়ে আমরা চাবো, এ খানা কাবার মালিক, বৃষ্টি যতক্ষণ বর্ষিত করো নাই অতক্ষণ পর্যন্ত আমরা খানা কাবা ছেড়ে দেবো না। আল্লাহর নবীর বয়স যখন 9, তখন এই ঘটনা। আমার ভাইয়েরা, ওই কাফির বেঈমান ইহুদি মুসলমানের আবু জেহেল আবুল আহাব উতবার সাহিবা, এদের প্রতিজ্ঞার মধ্যে আল্লাহর নবীর চাচা ছিল হযরতে আবু তালেব, সুবহানাল্লাহ। কোন আমার ভাইয়েরা, নবীজি এই বদমাশদেরকে অনেক কিছু মজেজা দেখাইছে কি নাই দেখায়? কোন নবীজি গ্রামবাসীরা চাচা ভাই বন্ধুরা সবাই বলা শুরু করলো, মোহাম্মদ তুমি তো পাথরে জাদু করে দিয়েছ, চাঁদে জাদু করে দিয়েছ, তুমি সব জায়গায় জাদু করেছ, একটা প্রাণী আছে সেই প্রাণীর মধ্যে তুমি জাদু করতে পারবে না, ওই জানোয়ারটা এমন মানুষ দেখলে না দেখলে আগে ছুট আরম্ভ করে, জানোয়ারটার নাম হচ্ছে হরিণ, কি বললাম নাম, হরিণের মধ্যে তুমি জাদু করতে পারবে না। আমার বন্ধুগণ, এখন আপনারা বলেন তো দেখি, আল্লাহর নবীর মুজিজা না জাদু? আল্লাহর নবীর মুজিজা না জাদু? আমার ভাইরা, নবীজি বললেন ঠিক আছে। আমার বন্ধুগণ, নবীজি তখন বললেন চেচা চাচা গ্রামবাসী ভাই বন্ধুদেরকে বলল, ঠিক আছে আগামীকাল ওই পাহাড়ের মধ্যে যাওয়া হবে, ওই পাহাড়ের মধ্যে গিয়ে তোমরা আমাকে হরিণ দেখায় দিবে, আর হরিণকে কেমন করে বগলে আনা লাগে সেটা আমার দায়িত্ব, সুবহানাল্লাহ। কোন আমার ভাইয়েরা, বন্ধুগণ আমার, ওই কাফিররা নবীজির আশপাশে গ্রামবাসীরা বলল, তুমি যদি একটা হরিণকে যদি হরিণদেরকে এনে যদি তোমার পায়ের মধ্যে শামিল করতে পারো তাহলে মেরে নেবো আমরা তোমরা নবী, আর তোমার উপর কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার ভাইয়েরা, নবীজি বললেন ও ভাইয়েরা সবাই চলো, ওই পাহাড়ের দিকে চলে গেল। যাওয়ার পরে নবীজি বললেন হরিণ দেখলে পরে আমাকে জানাবে। নবীজি, আমার ভাইয়েরা দাঁড়িয়ে আছে, এমন সময় দূরে দেখা যায় একটা হরিণ। ওই কাফেরা বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে হরিণ দেখা যায়। আমার ভাইয়েরা, নবীজি বললেন এই হিনস্র, এই জঙ্গলার যত হরিণী আছো তোমরা আল্লাহর হুকুম মোতাবেক আমার কাছে সবাই এসে যাও, জোরে বলুন সুবহানাল্লাহ। যখন এই কথা নবীজির এলান শুনেছে, নবীজির এলান, আমার ভাইরা পকি পশু সবাই বুঝতো কি বুঝতো না? কোন নবীজি রাস্তা দিয়ে যেতেছেন, সাহাবায়ে কেরাম মজুদ আছে,
একটা উঠেছে আল্লাহর নবীকে সিজদা করলেন। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ বড় আশ্চর্য হলাম, একটা জঙ্গলের উট এসে আপনাকে সিজদা করে, কিন্তু আমরা তো সব সময় আপনার বগলে থাকি, আমরা আপনাকে তো সিজদা করি না হুজুর, আপনি হুকুম দেন যাতে করে আমরা আপনাকে সিজদা করতে পারি। নবীজি বলেন ও আমার সাহাবীরা, মানুষ মানুষকে সিজদা করতে পারে না, মানুষ মানুষকে সিজদা করার যদি অধিকার থাকতো আল্লাহ পাক হুকুম দিত পৃথিবীর মহিলারা যেন তার স্বামীকে সিজদা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি যখন বললেন ও বনের হরিণী, ও বনের হরিণী সবাই চলে আসো আমার কাছে আল্লাহর হুকুম মোতাবেক। আমার বন্ধুগণ, আমার এই কথা যখন শুনেছে নবীর ডাক, নবীর ডাক শোনা মাত্রয় বনের যত হরিণ আছে, যত হরিণী আছে বাচ্চাদেরকে কম্পিটিশন শেখাচ্ছে, শিকারি ধরলে পরে ছুটে যেন পালিয়ে যেতে পারে এই দৌড়াদৌড়ি কম্পিটিশন শিখতেছে। আমার ভাইয়ের, আমার আমার বন্ধুগণ, এই কথা যখন নবীজির শুনেছে হরিণগুলো, হরিণ তার বাচ্চাগুলোকে বলছে রে বাচ্চারা, যেই নবী না হইলে কিছুই হইতো না, যেই নবী না হইলে আমরা হইতাম না, ওই নবী ডাক দিয়েছে রাহমাতাল্লিল আলামিন, উম্মতের দরদি নবী ডাক দিয়েছে। যখন সুবহানাল্লাহ সব জমলার হরিণগুলো দলে দলে এসে আল্লাহর নবীর কদম মুবারকে পড়ে গিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই কাফের বেঈমানরা বলল মুহাম্মদ, তুমি তো এখন দেখি এই হরিণের উপরও জাদু করেছো। জোরে কোন নাউযুবিল্লাহ। আমার ভাইয়ের, আমার আমার বন্ধুগণ, ওই দেশের ওই সময়ের মানুষগুলো এত অত্যাচার করতো নবীজির উপর। আমার ভাইয়েরা, ওই আরবের লিডারদের মধ্যে নবীজির একজন চাচা ছিল, নাম ছিল হযরতে আবু তালেব। নাম কি বললাম? আবু তালেব। হযরতে আবু তালেব ছিল গভীর রাত্রিবেলায় সবগুলো মানুষ ওয়াদা করেছে রাত্রে যখন গভীর হবে সবাই মিলে খানা খাবার চলে যাবেন, আর আমরা সব লিডারেরা মিলে ওই খানা খাবার মালিকের কাছে পানি যাব, আর পানি চাইলে পরে আমাদেরকে পানি দিবে, এই চিন্তা করে সবাই যেতেছে গভীর রাত্রিবেলায়। নবীজিকে কিন্তু হযরতে আবু তালেব আল্লাহ নবীর পাশে ঘুমিয়ে রাখে, নবীজির আব্বা নাই মা নাই। আমার নবীজির ইতিম নবীকে আলাদা ঘুমাইতে দেয় না, আল্লাহর নবীকে সঙ্গে নিয়ে ঘুমিয়ে আছে হযরতে আবু তালেব। গভীর রাত্রিবেলায় নবীজি উঠিয়ে, হযরতে আবু তালেব উঠিয়ে খানা খাওয়া যাবে, নবীজি বলছে চাচা কোথায় যেতে চান, আমিও আপনার সঙ্গে যাব। আবু তালেব কয় ভাতি যা, তোমার যাওয়া যাবে না বাবা, তুমি ছোট্ট মানুষ, তোমার ওখানে কোনো কাম নাই, তুমি বাড়িতে থাকো। হযরতে আল্লাহ রসুল বলল চাচা আমিও তোমার সঙ্গে যেতে চাই। কোন সুবহানাল্লাহ। আমরা আমার বাবার সঙ্গে যাই নাই, হাট যাই নাই, গেছি কি নাই যাই, বাজারে যাই নাই। আমরা দশ ভাই বোন ছিলাম, আমার আব্বা একাই রোজগার করত, করে আমার মা রান্না করে আমাকে খাওয়াইতো। একটা মা কোনোদিনও চায় নাই আমার দশটা সন্তানের মধ্যে একটা রাত ভর না খায়া ঘুমাক, চাইছে কি, চাইছে কি ভাই? মার বাবা এত কষ্ট করে মেহনত করে দশটা সন্তানকে বড় করে, আর আজকে সন্তানেরা রোজগার করার পর কোটি কোটি টাকা রোজগার করার পর, দশ হাজার বিশ হাজার রোজগার করার পর ওই বাবা মার ভাত জোটে না ওই সন্তানের বাড়িতে। জোরে কোন কথা ঠিক না বেঠিক? আমরা কেমন সন্তান! আমার ভাইরা, ছোট্টবেলা আমরা খাইতে পারি নাই মাও তাও কান্দিছে, এলা মাও খাবার পায় তাও কাঁদে। আগে মা কান্দিছিল আমরা ভাত না খাই দেখি, আর এখন মা কাঁদে ভাত আমরা দেই না দেখি। কোন কথা ঠিক না বেঠিক? ছোটবেলায় পেট ব্যথা হয়েছে আমরা কান্দতাম, মা বাবা বুঝি নাই, সঙ্গে সঙ্গে নিয়ে যাইতো আমাদেরকে নার্সিং হোমে, হসপিটালে নিয়ে যায় আমাদেরকে ডাক্তার দেখাইতো, আর আমরা যতক্ষণ আমরা সুস্থ হই নাই অতক্ষণ আমার বাবা মা মুখে কোনো দানা দেয় নাই। দিছে কি? যেরকম দিছে সেই সন্তান আজকে বড় হয়ে আজকে মা বাবাকে ভাত দেয় না, মা বাবাকে বলে কিচ্ছুই বোঝেন না। যখন যখন আমরা কিচ্ছু না বলতে মা বাবা বুঝেছে, এখন আমরা বড় হয়েছি তো আমার মা বাবা যদি কিছু কয় আমরা বলি আপনি বুড়ো মানুষ আপনারা বোঝেন না কোনো। কোন কথা ঠিক না বেঠিক? আমার ভাই খারাপ পাইলেন, শেষ করে দেবো, বিরক্ত হচ্ছেন? আমি বিরক্ত আপনাদেরকে করতে চাই না সোনার চানেরা। সুতরাং আজকের জলসার পরে আমাদের ওয়াদা করতে হবে যে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ নিজে পড়ব, নিজের বাড়ির ফ্যামিলিকে পড়াবো। কোন কথা ঠিক না বেঠিক? মা বাপ তাহাজ্জুদ পড়ে, মা বাপ রাত্রিবেলা তাহাজ্জুদ পড়ে, মাও পড়ে আব্বাও পড়ে, সকালে উঠে
ঘরে মেয়ে আছে যুবতী মেয়ে, ছেলে আছে চব্বিশ বছরের ভরা যুবক, মা বাপ সন্তানকে ডাকে না, এই চিন্তা করে যে সকালে বাচ্চার টিউশনি আছে, বাচ্চার চাকরি আছে, বাচ্চার টিউশনি আছে, স্কুল আছে, লেখাপড়া আছে, এই চিন্তা করে বাবা আমার সন্তানকে ডাক দেয় না, এই বাবা মার তাহাজ্জুদ পড়েও কোনো লাভ হবে না। তোরকন হবে, সেরকম হবে? এখানে আমি আছি, আপনি আছেন, সবাইকে আল্লাহ দুনিয়াতে রাই করে পাঠাইছে, রাখাল করে। সেরকম কি করে পাঠাইছে? রাখাল না আমরা? আমার বিবি কি করবে? আমার দায়িত্বে। আমার মেয়ে কি করবে? আমার দায়িত্বে। আমার ছেলে কি করবে? দায়িত্বে। কোন কথা ঠিক না বেঠিক? আমি যদি আমার গার্জিয়ান, আমি যে আমার প্যারেন্টস, আমার বাচ্চা কোচ্চার, আমি যদি আমার গার্জিয়ানটা ঠিক মতন করে আমি যদি আদায় না করি, কেয়ামতের দিন আল্লাহ আমার গার্জিয়ান হিসাবে আল্লাহ আমার কৈফিয়ত নেবে। নিবে কি না নিবে ভাই? আমার নিবে কি নিবে না? কথা বুঝেছেন ভাই? কথা বুঝেছেন? দুই আলসিয়া ছিল, তোর কোন কয় আলসিয়া? দুই আলসিয়া। তিন দিন থাকি না খাওয়া, আম গাছের তলে শুতে আছে দুইজন আলসিয়া, ভদ্রমার্কা আলসিয়া। রাস্তা দিয়ে কত মানুষ যায়, কেউ আর জিজ্ঞাসা করে না যে কি খাইলেন। হঠাৎ করে একটা পুলিশ যাইতেছিল, আলসিয়া একটা ডাকাইছে, বাবা পুলিশ? কয় হ্যাঁ। নামো তো সাইকেল থেকে, নামছে বগল আসছে, কি কও? কয় আপনার তো দেশের সেবা করেন। কয় হ্যাঁ করি। ব্যাপার কি? কয় দেখেন তিন দিন থেকে আম গাছের তলে আমরা পড়ে আছি, আম গাছের তলে তিন দিন থেকে আমরা পড়ে আছি, না খাওয়া না হার। রাস্তা দিয়ে কত মানুষ যায়, এই এলাকার মানুষ, মানুষের দরদ আছে কি না আল্লাহ ভালো জানে, কিন্তু একদিনও দেখলাম না এই তিন দিনের ভিতরে কত আম পাকা পাকা পড়ে আছে চতুর্দিকে। একটা আম তুলিয়া ছিলিয়া আমার মুখের মধ্যে দেয়। পুলিশ কয় বাপরে বাপ, আলসিয়ার গল্প শুনছো? এত জঘন্য আলসিয়া, জীবনে কানেও শোনো নাই, চোখেও দেখো নাই। বগল আর একটা আলসিয়া ছিল, উনি কি কয় জানেন? কয় স্যার ইয়ের আলসিয়ার কথা কি শুনবেন, কালকে ইয়েরে এক পাকে মোর একটা কুকুর আসিয়ে মোর মানে মুখত মুতি দিয়ে গেছে, পেশাব করে দিয়ে গেছে, ইয়ে খালি দেখছে ঢেউ করি দাঁড়ায় নাই। আজকে আমার ছেলে, আমার মেয়ে, আমার বিবি বাল বাচ্চা দিদি নামাজ না পড়ে আমরা কিচ্ছু কই না, আমরা আলসিয়ার মতন করে হাত গড়ে বসে থাকি, কোন কথা ঠিক না বেঠিক? যাদের সন্তান, যাদের স্ত্রী নামাজ পড়ে সে হলো বড় ভাগ্যবান। কোন সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আমিন। আরো জোরে বলে আমিন। আমার ভাই, আমার বন্ধু, কথা বলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে চাচা আমিও যাব। তো নবীজি বলছে আমিও যেতে চাই আপনার সঙ্গে চাচা। আবু তালে বলছে না বাবা যাইও না, ছাওয়া মানছি কি দরকার? তো নবীজি, আব্বা নাই, মা নাই, আহারে নবীজি, আব্বা যখন শাম দেশে গেল, তো লম্বা কথা আমি ওদিকে না বলি, ওদিকে বলবো না, আল্লাহ নবী ইতিম সব ছেলেদের মানে আল্লাহ নবী সব চাচারা আসি ঘর সন্ধ্যায়। মা আমিনা বারবার যায় আর শ্বশুরও কয় আবদুল্লাহ বলছে যে আব্বা, আব্দুল মোত্তালিবকে বলছে আব্বু, আর শ্বশুরজি আপনার বেটা কখন আসবে বাড়িতে? সবাই তো আসলো, সব ছেলেরা যা তার ঘরের সাথে মিলে গেল, বিবি বাল বাচ্চার সাথে মোলাকাত করতেছে, কিন্তু নবীজি পেটের মধ্যে, মা আমিনার পেটে নবীজির আব্বা আসতেছে না। বোঝা হয়ে গেছে, বোঝা শেষ। যখন কেউ আসতেছে না বলছে আব্বা আপনার ছেলে কি আসবে না? তো বলছে যে ভাইয়েরা বলছে যে আপনার ছেলে আবদুল্লাহ ওনার ইন্তেকাল হয়ে গিয়েছে। সেরকম ইন্না লিল্লাহ। আমার ভাই এত কষ্ট করে নবীজি বাসপানটা নিয়ে আসলো, ওদিকে আপনারা অনেক বয়ান শুনছেন, আমি সেদিকে বলতে চাই না। আমার যেটা মূল কথা সেটা হচ্ছে নবীজিকে আদর করত হজরতে আবু তালেব। আবু তালেবের সঙ্গে গেছে, যেই গেছে আরবের লিডারেরা বলছে এ আবু তালেব বাচ্চাকে নিয়ে কেন আসছো? তোমাকে তো আগেই বলেছি বাচ্চা নিয়ে আসতে নাই, বাচ্চা ডিস্টার্ব করবে, আমরা এখানে দোয়া করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে চাচা আমিও দোয়া করব। যেরকম সুবহানাল্লাহ। আচ্ছা এই লোকগুলো উঠে কে, এই ভাইরা উঠে কে, অনেকক্ষণ থেকে আসে দেখি উঠতেছে নাকি? হ্যাঁ উঠতেছে কেন, কোনো অসুবিধা হচ্ছে? জোরে সরে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাইরা, আমার আমার বন্ধুগণ, আল্লাহর নবী যখন বলেছে চাচা আমিও দোয়া করতে যাই, কাফের বেঈমানেরা বলতেছে আবু জেলা বলাব আবদুল্লাহ আবু তালেব তোমাকে আগে বলে দিয়েছি বাচ্চা নিয়ে আসতে নাই,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব বলছে, বাবা মুহাম্মদ তুমি এখান থেকে যাও। নবীজি পিছনে চলে গেল, আবার দোয়া শুরু করলো সকাল থেকে সন্ধ্যা, সকাল থেকে দশটা পর্যন্ত যত দোয়া করে। আর সবাই বলতেছে, ইয়া খানায় কাবার মালিক, গাইসান মুগিসা, এ রব্বে কাবার মালিক তুমি বৃষ্টি দাও, বৃষ্টি না দিলে আমরা ধ্বংস হয়ে যাব। আমার বন্ধুগণ এত দোয়া করে আল্লাহ বৃষ্টি দেয় না। আমার বন্ধুগণ যখন দুপুর বেলা হয়ে গিয়েছে, যখন আল্লাহ নবী তাকিয়ে দেখে নবীজির চাচা আবু তালেবের কপাল দিয়ে দর দর করে ঘামগুলো বেরিয়ে আসতেছে, আর আল্লাহ নবী বলতেছে, দোয়া যদি আমি করতাম আল্লাহ বৃষ্টি দিয়ে দিত কোন, সুবহানাল্লাহ, এত কষ্ট করা লাগতো না। নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার যা চাচার পিছন থেকে ওই জামাটা ধরেছে। নবীজির চাচা আবু তালেব বলছে, বাবা মুহাম্মদ তোমাকে তো বাধা করেছি, তুমি আবার এসেছো। কয় চাচা, আমি দোয়া করার জন্য আসি নাই, আমি এসেছি তোমার ঘাম মুছে দেওয়ার জন্য। কোন সুবহানাল্লাহ, আমার নবী বলছে, চাচা গো আমি দোয়া টোয়া করার জন্য আসি নাই, আমি এসেছি আপনার এই ঘামগুলো মুছে দেওয়ার জন্যে। আমার বন্ধুগণ নবীজি তার চাদর মুবারক দিয়ে চাচার ঘামগুলো মুছে দিতেছে। মুছে দেওয়ার পর বলছে, চাচা আপনি এখানে দোয়া করতেছেন, দোয়া দিয়ে কাম হবে না, আমি যদি দোয়া করি আল্লাহ সাথে সাথে বৃষ্টি দিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ, ওই 32 জনের মধ্যে তো সবাই ও মানুষ নয়, কিছু ভালো মানুষও আছে। বলতেছে, শোনা মাত্র বলছে, ওই দেখো শোনো, তোমরা সারা জীবন দোয়া করলে আল্লাহ পানি দিবে না, কিন্তু এই মোহাম্মদ এই বাচ্চারা যদি দোয়া করে সঙ্গে সঙ্গে আল্লাহ পানি দিবে। সুবহানাল্লাহ। কোন বাকি মানুষগুলো বলতেছে, মাথা খারাপ হয়েছে, আমরা তো এখানকার মালিক, আমরা এখানকার সর্দার, আমরা যদি দোয়া করার পর পানি যদি না হয় কেয়ামত পর্যন্ত যায় আসে না, কিন্তু এই ছোট্ট বাচ্চার মান সম্মান বাড়বে, সবাই ভালো বলবে, এটা হতে দেওয়া যাবে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার দিনদার মুসলমান ভাইরা, লক্ষ্য করে দেখবেন কাফের বেঈমানেরা আমার নবীকে একটু সহায় চাওয়ার কারণে তারা কামিয়াব হয়ে যায়। আর আমরা তো উম্মতে মুহাম্মাদি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরতে জিব্রাইল আসলেন, মুখটা একদম মলিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিলেন। নবীজি বললেন, জিব্রাইল তোমার মুখটা এত কালো কেন, মনটা এত খারাপ কেন? জিব্রাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জাহান্নাম দেখলাম, সাতটা জাহান্নাম, তার মধ্যে আপনার উম্মতি নরনারীরা জাহান্নামের মধ্যে জোরে গন্না উজুবিল্লাহ। ওটা কথা পরে বলতেছি, আগে এটা শেষ করে দেই, নারে বলবেন মুফতি সাহেব এটা ছাড়ছেন কেন, ওটা ছাড়ছেন কেন, আমি সবগুলো বলতে চাই। আমার ভাইয়েরা, আমার নবীজি বলছেন, চাচা আমি যদি দোয়া করি আল্লাহ পানি দিয়ে দেবে। ওই রকম করে মানুষগুলো শুনেছে, বাপরে বাপ, এই ব্যাটাগুলো এতটুক বাচ্চা, এ বলছে দোয়া করবে, সবারে ধারণা মোহাম্মদ যদি দোয়া করে আল্লাহ পানি দিবে। সুবহানাল্লাহ। কোন এই কথা শুনে সঙ্গে সঙ্গে 20 জন মানুষ পিছনে সরে গিয়েছে। কয়জন মানুষ? 32 জনের মধ্যে 20 জন গেলে থাকে কয়জন? কি কয়, 12 জন থাকে, 20 জন গেছে। এত অঙ্ক কাঁচা হলে কি আর ক্লাস চলে নাকি? তার মানে কি আমার হয়েছে কি জানেন, এক বক্তা ছিল, চোখ বন্ধ করিয়া একে খুব বয়ান করা শুরু করছে, 4-5 ঘন্টা পর ফজরের আজান যখন দেয় চোখ খুলিয়া আকপাকে দেখে সর্বনাশ, একটা মানুষও নাই। বক্তা কয়, এই এলাকার মানুষ কত খসর, আমাকে একলাই স্টেজের মধ্যে ফেলে দিয়ে সবাই বাড়ি চলে গেছে। মাইকেলা দূরে দেখে ব্রিন্সির মধ্যে একটা ছেলে বসে আছে, তো মাইকেলা বলছে কি, দেখো এই এলাকার মধ্যে বাবা তুমি একাই আল্লাহওয়ালা, সবাই চলে গেছে তুমি একাই আছো, তুমি আল্লাহওয়ালা। ছেলেটা লাভ দুটি বলছে, হুজুর আল্লাহওয়ালা কি জানি না, তবে আমি মাইকেলা, যে বয়ান শুরু করছেন আপনি ছাড়েনও না, আমি যাব কই? কোন কথা ঠিক নেবে, ঠিক কথাটা এরকম হচ্ছে না তো, হুজুর যা কয় কোক আমরা শুনে যাচ্ছি, কোন হয় না নয়। এখন আমার আগে যিনি ভাইয়েরা মৌলানা সাহেবেরা বয়ান করলো হুজুরেরা, ওনার বক্তব্য আপনারা খুব ভালো করে বুঝেছেন, তার কারণে ওরা আপনার মাদারল্যান্ডে বক্তব্য দিয়েছে। কিন্তু আমি আমি বক্তব্য যে দিচ্ছি, আমি দিচ্ছি বাংলা ভাষায়, ভাই বুঝলেও আচ্ছা না বুঝলেও আচ্ছা, কি হয় না নয়, কিন্তু আমি মুসাফির। আল্লাহ নবী বলেছে, সালাসাতুন দাওয়াতুন লা শাক্কা ফিহিন্না, দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল মাসলুম, দাওয়াতুল ওয়ালি। যরকম সুবহানাল্লাহ, আল্লাহ নবী বলেছেন, আল্লাহ নবী সালাসাতুন দাওয়াতুন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না, দাওয়াতুল ওয়ালিদ, দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল মাসলুম। যরকম সুবহানাল্লাহ, 3 জনের দোয়া আল্লাহ কবুল করবে, তার মধ্যে একজন মুসাফির। আমি মুসাফির তো নাকি, আমার বাড়ি এত দূরে আমি ডবল মুসাফির কোথায়, কোন হয় না নয়। কোন আমি একজন ইতিম মানুষ, আমার আব্বা নাই,
আপনার মনে করো আব্বা আছে, এই আপনার বাপ থাকলে আপনি শিলংয়ে যান, গুহাটি যান, আপনাকে বাপ ফোন করবে, এ বাবা এলাও বাড়ি আসো নাই কেন? আমি মোটামুটি 4 থেকে 5 দিন থেকে আমি আসামে আছি, একটা মানুষ আমাকে ফোন করে বলে নাই যে বাবা তুমি কোথায় আছো, তুমি একটু বাড়িতে আসো। আমি বুঝি আমার আব্বা নাই। আমার যদি আব্বা থাকতো আমাকে একবার মিস করতো যে বাবা তুমি বাড়ি আসবে কখন, আমাকে কেউ ফোন করে না। দুনিয়াতে বাপ যার নেই তার পৃথিবীতে কিছুই নেই, আর যার বাপ আছে আব্বা আছে তার দুনিয়াতে সব নেয়ামত আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাই আমার বন্ধু, বাবা না থাকা কি জ্বালা, যার নাই তারাই বোঝে, আর যার আছে সে কোনোদিনও বুঝবে না। আব্বাকে একবার দেখবেন দুনিয়ার সব জিনিস দেখা বিরক্ত লাগবে, আর আব্বাকে যদি মহব্বত করে দেখেন যতবার দেখবে অতবার মনটা কয় দেখতে থাকি দেখতে থাকি। সুবহানাল্লাহ। আপনার আব্বা আপনাকে যখন দেখে আপনি যতক্ষণ সুস্থ হন নাই আপনার যদি চায়াই থাকে আল্লাহ আমার এই সন্তানটাকে তুমি ভালো করে দাও। সুবহানাল্লাহ। আমি আমার লাইফে আমার লাইফ নিয়ে কথা না বলি, না বলাই ভালো, কিন্তু একটা কথা বলি, আমি যখন মাদ্রাসায় যেতাম আমার পরনের লুঙ্গি একটা আব্বু নয়া কিনে দিয়েছে, আর একটা বলছে বাবা একটা পুরন লুঙ্গি নিয়ে যাও, আমি বলছি আমি পুরন লুঙ্গি নিয়ে যেতে পারবো না। আমার আব্বা তার পেন্দেনের নয়া লুঙ্গি আমাকে দিয়ে আব্বু পুরান লুঙ্গি পরত। পৃথিবীর কেউ দিবে আপনাকে এরকম করে? দিবে? কেউ দিবে আপনাকে বলেন দেখি? এই পৃথিবীর মধ্যে সব থেকে প্রয়োজন মিটানেওয়ালা আপনার আব্বা ছাড়া দ্বিতীয় কোনো মানুষ নেই। জোরে কোন সুবহানাল্লাহ। সেই আব্বাকে ভুলে যাও, সেই বাবার কথা ভুলে যাও, শ্বশুর শাশুড়ি পেয়ে। আমি এটা বলছি না যে শ্বশুর শাশুড়িকে ইজ্জত সম্মান করবেন না, তাদেরকেও সম্মান করবে, নিজের বাবা মার থেকে সম্মান বেশি ওস্তাদ কেউ করা যাবে না। জোরে কোন যাবে? নবীজিকে এলেম শিখাইছে জিবরাইল আলাইহিস সালাম, নবীজি একদিনও নিজের চাদর বিছিয়ে দেয় নাই, কিন্তু আল্লাহর নবী দুধমা হালিমার জন্যে চাদর বিছিয়ে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আমার তরুণ যুবক ভাইয়েরা ভালো করে শুনে নেন, খারাপ পাবেন না। কলিজার টুকরারা সোনার চানেরা বাবাজিরা খারাপ পাবেন না। নবীজি বলেছে চাচা আমি যদি দোয়া করি আল্লাহ পানি দিবে। এই কথা বলা মাত্রই মানুষেরা বলল, 20 জন মানুষ বলল ঠিক আছে বাবা তুমি দোয়া করো, কিন্তু আমি তো এরকম করে দোয়া করব না, তোমরা সকাল থেকে দোয়া করলে আল্লাহ পানি দিল না, কিন্তু আমি দোয়া করব তোমার সবাইকে পিছনে যেতে হবে, আর আমি মোহাম্মদ আগে সবার আগে যাব, ইমাম হব। সুবহানাল্লাহ। 9 বছর বয়সে আল্লাহ নবীকে আল্লাহ সবার সামনে ইমাম বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই তলত খালি মশা কামড়ে নেছে, কথা বোঝেন নাই? আমি আঙ্কুরি বক্তব্য করতে পারি না চেয়ারে বসে, আমি নিচে বসে এরকম করে ঢাকা দিছে না, মশার যে মজা হয়েছে যে হুজুর সাহেবের আজকে রক্ত চুচি চুচি খাবো। মেহমান তো, হ্যাঁ এই মেহমান কষ্ট দেয়, এই চাদরটা সারাইলে এটা আলো হইতো, মশা ঠ্যাংগুলে তুলবো না নামাবো, আমার অসুবিধা হচ্ছে ভাই। সোনার এটা টেবিল যদি সেরে দাও আমি নিচে বসে বক্তব্য দেবো, টেবিলটা সারে দাও তো। আমার ভাইয়েরা আমার নবীজি বললেন আমি দোয়া করব তোমাদের সবাইকে পিছনে যেতে হবে। আমার বন্ধুগণ আমার নবীজির কথা মতো 20 জন মানুষ পিছনে চলে এসেছে। জোরে কোন কয়জন? 20 জন মানুষ সাথে সাথে ভয় ভাই থাকবে, পানি তো আসবে, কিন্তু 12টা ছিল কট্টর পন্থী। জোরে কোন কি পন্থী? মানে পাহাড় হাঁটি যাবে তাও এরা হটবেন নাই, আছে না এমন? আছে কি না কোন? আমার ভাইরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল ঠিক আছে তাহলে আমি দোয়া করলে আল্লাহ পানি দিবে। 12 জন যে 20 জন গেছে বাসত কয় ওই বউ সওয়াক যদি ইতিম করিন না চাস, বউক যদি বিধবা করিন না চাস, তাহলে পাসত হয় আরও থাকবে পন্ত দেখি? সবাই দেখতেছে সবাই পেরেশান, আমার ভাইরা সবাই পিছনে এসেছে, আল্লাহর নবীর সামনে গিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর নবীজি যখন সামনে গিয়েছে যাওয়া মাত্রই আল্লাহর নবী চেহারাটা একটু উপরের দিকে করেছে বন্ধুগণ আমার, উপরের দিকে করা মাত্র আকাশের মধ্যে মেঘ এসে জমা হয়েছে। কোন সুবহানাল্লাহ। আমি কি বাণে বলতেছি? আল্লাহর নবীর কথা বাণে বলতেছি? হাদিস কোরআন খুলে দেখবে মুফতি আব্দুর রাজ্জাক 12 বৎসর কোনো নিজের বানানো কথা বলে নাই, হাদিস কোরআনে যা দেখেছি তাই বলেছি। জোরে কোন কথা ঠিক না বেটি? আল্লাহর নবী চেহারা একটু উঁচু করলেন, সঙ্গে সঙ্গে
আরবের যে সকাল থেকে দুপুর পর্যন্ত ওই মরুভূমির মধ্যে এত গরমের মধ্যে বৃষ্টির কোনো নাম গন্ধ নাই, মেঘের কোনো কাণ্ড নাই, আল্লাহ নবী চেহারাটা উপর করা মাত্র একদম মেঘগুলো এক জায়গায় এসেছে, আল্লাহ নবী একটু উপর করেছে, সঙ্গে সঙ্গে বৃষ্টি ঝরঝর করে পড়ে মানুষেরা সঙ্গে সঙ্গে সেরাব হয়ে গিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ, মানুষরা সবাই বাড়ির দিকে যেতেছে আর বলতেছে মুহাম্মদ আগে আগে, নূর আগে আগে, আল্লাহ কা রহমত আগে আগে, সবাই পানি নিয়ে সেরা বয় মদিনার অলিতে গলিতে অ্যাভেলেবেল পানি। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহ পাক করে ডাক দিয়ে বলেন ও হাবিব, আপনি চেহারাটা উঁচা করার দরকার ছিল না, আপনি যদি আপনার নগুল দিয়ে যদি একটা ইশারা করতেন আমি আল্লাহ তাআলা ওই আরবের মধ্যে বৃষ্টির বন্যা বয়ে দিতাম। জোরে কোন সুবহানাল্লাহ, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সেই নবীজির মোহাম্মদ আমাদের অন্তরে থাকার দরকার আছে কিনা, জোরে কোন আছে কিনা কোন, তারে এখন চিন্তা করে যায় আমাদের মতন নবীর মতন যারা কথা মেনে চলেছে, নবীর কথা অনুসরণ করে চলে গিয়েছে, তাদের লাভ হয়েছে না নোকসান হয়েছে কোন? লাভ হয়েছে।